জনগণের কাঠগড়া দাঁড়াতে হয় এমন কিছু করবে না নির্বাচন কমিশন তিন বিভাগের সরকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং আমরা কোনোভাবেই ছাড় দিব না প্রত্যেকটা জাজমেন্টের জন্য অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকে সবার জন্য যেন সমান আচরণ থাকে নরসিংদীর রায়পুরা আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী সহ নিহত দুই টেকনাফে মাদক ব্যবসায়ী লাশ উদ্ধার এবং সরগরম হয়ে উঠেছে কুষ্টিয়ার নির্বাচনী মাঠ ইনু হানিফ সহ হেভিওয়েট প্রার্থীদের নিয়মিত গণসংযোগ আসসালামু আলাইকুম স্বাগত আরটিভির জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস নির্বাচন কমিশন এমন কোন নির্বাচন করতে চায় না যাতে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হয় এমন মন্তব্য করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম নির্বাচন কমিশনের রাজশাহী রংপুর খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন এদিকে তফসিল ঘোষণার পর 472 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি আতিকুর রহমানের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করল নির্বাচন কমিশন সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেয়া হয় এ সময় সব দলের প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে জানিয়ে কমিশনার কবিতা খানম বলেন নির্বাচনের পরিবেশ যাতে অসহিষ্ণু না হয় সেদিকে সতর্ক থাকতে হবে সুষ্ঠু নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন যেটা জাতির আকাঙ্ক্ষা যেটা প্রত্যেকটা ভোটারের আকাঙ্ক্ষা যেটা নির্বাচন কমিশনের আকাঙ্ক্ষা আমরা আইন সঠিকভাবে প্রতিপালন করি নাই করি না জন্যই কিন্তু যত ধরনের বিচ্যুতি এবং যত ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয় তা আমি বলব এই জায়গাগুলো আমরা কোনোভাবেই ছাড় দিব না প্রত্যেকটা জাজমেন্টের জন্য অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকে সবার জন্য যেন সমান আচরণ থাকে কমিশন সচিব জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার তাগিদ দেন ইতিপূর্বে যেগুলো হয়েছে একটি ক্যাটাগরি গভর্নমেন্ট ছিল অথবা নির্বাচিত সরকার ছিল কিন্তু এবারে নির্বাচিত সরকার আছে সংসদও আছে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে সুতরাং এই নির্বাচনটা জাতীয় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক এদিকে বিএনপি তিন সদস্যের প্রতিনিধি দল 11:30টায় কমিশনে আসেন এক সপ্তাহে দলের 472 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এ তথ্য জানিয়ে এ ব্যাপারে কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে বিএনপি আতিকুর রহমান আরটিভি ঢাকা বিএনপি সারা দেশে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্টেশন রোড এলাকায় গণসংযোগকালে একথা বলেন তিনি এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকার এমন কোনো পরিবেশ সৃষ্টি করেনি যেখানে নির্বাচনে অন্যান্যদের অংশগ্রহণের জন্য হুমকি তৈরি হয় মন্ত্রী অভিযোগ করেন বিএনপি বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা এবং ত্রাস সৃষ্টি করেছে বিএনপি তার অফিসের মধ্যে যেই পরিবেশ সৃষ্টি করেছে তাতে সারা দেশে আতঙ্ক ছড়ানোর একটা ষড়যন্ত্র করেছে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী সহ দুইজন নিহত হয়েছে এ সময় আহত হয় আরও 10 জন শুক্রবার বাঁশগাড়ি গ্রামের বালুমাঠ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত হাফিজুর রহমানের সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রয়াত সিরাজুল হকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে এরই ধারাবাহিকতায় এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত ছাত্র তোফায়েল রানা স্থানীয় বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল
টেকনাফের উপকূলীয় পাহাড়ছড়া ইউনিয়নের বড়ঢেল এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটেছে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাস বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে গোলাগুলির শব্দ শুনে পুলিশকে জানায় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। সহজে এবং দ্রুত রক্তে গ্রুপ নির্ণয়ের জন্য ক্ষুদে যন্ত্র ব্লাড গ্রুপ ডিটেকটিভ ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রামের ছেলে সূর্যচন্দ্র দাস। রক্তে গ্রুপ নির্ণয়ে তার পদ্ধতিকে যুগান্তকারী বলেছেন বিশ্লেষকরা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্য ছবি তারও জানাচ্ছেন আরাফাতুর রহমান। নিজে রক্ত দিতে গিয়ে গ্রুপ নির্ণয়ের জটিলতা দেখতে পান চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সূর্যচন্দ্র দাস। তখন থেকেই বিষয়টি নিয়ে ভাবতে থাকেন সূর্যচন্দ্র, কিভাবে সহজ এবং দ্রুততম উপায়ে রক্তের গ্রুপ নির্ধারণ করা যায়। শুরু হয় গবেষণা, এক বছরেই আসে সফলতা। যেমন ঘরে বসে যে কেউ টেকনিশিয়ান ছাড়া ব্লাড গ্রুপ করতে পারবে, একজন করে করতে যায়, তাহলে একটার পিছনে খরচ হবে আমার 3 টাকা বা 3.5 টাকার মতো। জানুয়ারির দিকে বাজারজাত করার পরিকল্পনা আছে। এটা আপনাকে রিপোর্ট দিতে 2-5 সেকেন্ডের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে। ডিভাইসটি দিয়ে নির্ভুলভাবে রক্তের গ্রুপ নির্ণয় করা যায়। তাছাড়া সময় ও লোকবলও লাগে কম। সাধারণভাবে ল্যাবরেটরিগুলোতে এবার রিয়েজেন্টগুলো স্লাইডের মধ্যে মেশানো হয় এবং সেখানে খালি চোখে দেখে আমাদেরকে রিডিংটা নিয়ে গ্রুপিং করতে হয়। এখানে অনেক এররের চান্স আছে। এই ডিভাইসটা করছে কি, বেসিক প্রিন্সিপাল ঠিকই আছে, মানুষের রক্তের সঙ্গে ব্লাড গ্রুপ ডিটারমাইনিং রিয়েজেন্টগুলো মিক্সার করানো হবে, কিন্তু এটা হবে মেশিনটার ভিতরে। এবং ওই যে রিয়াকশনটা করে, এটা রিয়াকশন করলেও কি করলো না, পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু ডিভাইসটা স্ক্যান করে বলে দিচ্ছে। ফলে হিউম্যান এররটা এখানে আমরা অনেকটুকু অ্যাভয়েড করতে পারছি। এরই মধ্যে একটি বেসরকারি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে 150 জনেরও বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়েছে সূর্যের ডিভাইস দিয়ে। আরাফাতুর রহমান, আরটিভি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কুষ্টিয়ার আসনগুলো সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে কুষ্টিয়ার 2 ও 3 আসনে হ্যাভিওয়েট প্রার্থী হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফের দিকে দৃষ্টি সবার। প্রভাবশালী দু প্রার্থী সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। অন্যদিকে ধানের শীষে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন একাধিক বিএনপি নেতা। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর ভেড়ামারা উপজেলা নিয়ে কুষ্টিয়া 2 আসন। একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে 2014 সালে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতে এমপি হন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আসনটিতে আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের মধ্যে বিরোধের কথা শোনা গেল। এবারও মহাজোটের প্রার্থী হয়ে মনোনয়ন চাইবেন হাসানুল হক ইনু। প্রতিনিধিত্ব এলাকায় সভা সেমিনার সহ রাজনৈতিক সামাজিক কর্মসূচিতে নিজেকে সম্পৃক্ত রাখছেন তিনি। অন্ধকার থেকে সন্ত্রাস থেকে 10 বছরে মিরপুর ভেড়ামারাকে উদ্ধার করে সকল ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি, অনেক রাস্তা তৈরি করেছি। মহাজোটের প্রার্থী হিসেবে আমি এখানে ভোট করব। বিএনপিতে শোনা যাচ্ছে একাধিক প্রার্থীর নাম। নিরপেক্ষ নির্বাচন হলে আমরা ধানের শীষ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ। সাধারণ মানুষের কাছ থেকে এখানে আমি খুবই সাড়া পাচ্ছি। এখানে আমার একটা জনশক্তি বলেন আর জনবল বলেন, যেটা আমি অন্যদের চাইতে আমি অনেক এগিয়ে আছি এদিক দিয়ে। এদিকে সদর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 3 আসনের ভোটার সংখ্যা 3,60,000। বর্তমান এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রভাবশালী নেতা এবার আসনটিতে প্রার্থী হবেন। সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি। মাঠ পর্যায়ে যে সমস্ত ব্যক্তির যার জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য, নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য, এরকম আমাদের প্রার্থীদেরকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার জন্য সিদ্ধান্ত আছে। আসনটিতে আওয়ামী লীগের হয়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম, অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাতও মনোনয়ন চাইতে পারেন। বিএনপির হয়ে মনোনয়ন প্রতিযোগিতায় শোনা যাচ্ছে একাধিক ব্যক্তির নাম। মনোনয়ন পেতে সক্রিয় জাতীয় পার্টির নেতারাও। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আবারও একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। 300 সিটের নির্বাচন হলে কুষ্টিয়ার থেকে আমি প্রার্থী আমাকে ইতিমধ্যেই
তালিকাভুক্ত করা আছে, নমিনেশন দেওয়া আছে। তবে শত যোগ্য প্রার্থীদের অংশগ্রহণে অবাধ নির্বাচন চান ভোটাররা। রাসেল আহমেদ, আরটিভি। সাভারে ট্রাক চাপা এক ভ্যান চালক নিহত হয়েছেন। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভ্যান চালক বেকারির মাল নিয়ে সাভার বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এই ঘটনায় ট্রাকটি আটক করা হলেও ঘাতক চালক পলাতক রয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনগণের কাঠগড়া দাঁড়াতে হয়, এমন কিছু করবে না নির্বাচন কমিশন। তিন বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং। নরসিংদীর রায়পুরা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী সহ নিহত দুই, টেকনাফে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার। এবং সরগরম হয়ে উঠেছে কুষ্টিয়া নির্বাচনী মাঠ, ইনু হানিফ সহ হেভিওয়েট প্রার্থীদের নিয়মিত গণসংযোগ। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে অ্যান্ড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।